আমরা একেবারে মধ্যবিত্ত পরিবার। আমার মা গত 2017 সালে হঠাৎই বাথরুমের মধ্যে পড়ে যান। তার হাঁটুর অবস্থা খুবই খারাপ ছিল আগে, কিন্তু পড়ে গিয়ে হাঁটুতে কোনো ক্ষতি হয় না, কিন্তু হাঁটুর ওপরের যে অংশটা, সে অংশটাতে ভয়ঙ্করভাবে তিনি চোট পায়। আমি আমার এক বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করতাম, তিনি একজন অর্থোপেডিক সার্জন, তার মাধ্যমে আমি মায়ের হাঁটুটা অপারেশন করাই বারাসাতে। আমাকে বলা হয়েছিল যে উনি যদি কখনো ওইখানে পড়েও যান তাহলে তার প্লেটটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে। এটা আমাদের দুর্ভাগ্য, 2017 সালে মা বিছনা থেকে আবার পড়ে যান এবং ওনার প্লেটটা দ্বিতীয়বারের জন্য ভেঙে যায়। আপনারা বুঝতে পারছেন, প্রায় 70-এর কাছাকাছি বয়সের একজন মানুষের এক বছরের মধ্যে যদি দুবার তার পায়ের হাড়টা যদি ভেঙে যায় এবং তার যে লাগানো প্লেট আছে সেই প্লেটটাও যদি ভেঙে যায়, তাহলে তার শারীরিক অবস্থা কী হয় এবং তার সাথে পরিবারে আমরা যারা আছি আমাদের মানসিক অবস্থানটা কোথায় যায়। এটা বলতে পারেন একটা দৈব বাণীর মতোই আমি ডাক্তার সন্তোষ কুমারের সন্ধান পেলাম। ডাক্তার কুমারের কাছে এলাম, উনি বললেন যেরকম তখন ভয়ঙ্করভাবে কোভিড চলছে, উনি বললেন যে আপনি কোথায় করতে চান? আমি বললাম স্যার আপনি যেখানে বলবেন সেখানেই করব। আমার মায়ের কোনো মেডিকেল ইন্স্যুরেন্স ছিল না। উনি আমাদের সল্টলেকে যে পার্কভিউ যে হাসপাতাল আছে সেই হাসপাতালে আমার মাকে অপারেশন করলেন। এবং আমি আপনাদের কাছে বলি, আমরা অত্যন্ত ঋণী ওনার কাছে যে এই 4 বছর, মানে আমার মাকে যখন অপারেশন টেবিলে শোয়ানো হয়েছিল, তিনি ডক্টর কুমারের হাত ধরে একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের বাড়িতে পারিবারিক দুর্গাপুজো হয়, যে আমি দুর্গাপুজোতে অংশগ্রহণ করতে পারবো তো, আমি মাটিতে বসে পুজোটা করতে পারবো তো? স্যার অভয় দিয়েছিলেন যে হ্যাঁ আপনি সবটাই করতে পারবেন। এইখান থেকে আমাদের সাথে ওনার সম্পর্ক শুরু। আমি বারাসাতে যেহেতু সামাজিক কাজের সাথে যুক্ত, আমার পরিচিত বহু মানুষ, আমার মেয়ের লিগামেন্ট অপারেশন, আমার বৌদির অপারেশন, আমার সামনে কাকিমা বসে আছেন তার অপারেশন, প্রায় 10 থেকে 12টি অপারেশন যারা আমার রেফারেন্সে ডাক্তারবাবুর কাছে এসেছেন এবং তারা প্রায় সকলেই সফল। এখানে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে স্যারের প্রতি আমাদের নমস্কার, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং প্রত্যেকটি বাড়ি এটা ঠিকই, উনি কথা খুব কম বলেন কিন্তু শোনেন বেশি, এবং যা শোনেন তার মধ্যে দিয়ে পেশেন্ট এবং পেশেন্টের পরিবারের কী প্রবলেম সেই প্রবলেমটা উনি সহজে বুঝে যান। আমরা তো বুঝতে পারছি না, আমরা তো একটা কথা 4-5 বার রিপিট করছি, কিন্তু উনি কিন্তু প্রথমেই বুঝে যাচ্ছেন যে আমাদের সমস্যাটা কী বা আমাদের পরিবারের যে মানুষটা শারীরিকভাবে বিপন্ন তার সমস্যাটা কী। আমরা খুবই খুশি স্যারের এই ব্যাপারে। তাই এখানে সবাই তাদের মতো করে আজকে যেহেতু প্রকৃতপক্ষেই উনি একটা পুনর্মিলন উৎসব করেছেন, পুরো একটা ওনার যত পেশেন্ট তাদেরকে নিয়ে যদি একটি পরিবার হয় তারও একটা বৃত্ত উনি নিজেই রচনা করেছেন। তাই আজকে সেই অর্থে আমরা যখন আসি ওনার কাছে কেউ দুঃখ নিয়ে কষ্ট নিয়ে, কিন্তু আজকে উনি যেটা করেছেন, আজকে সবাই মধ্যে একটা আনন্দের পরিবেশ, একটা আনন্দের পরিস্থিতি উনি তৈরি করেছেন।